নমস্কার বন্ধুরা, এসএস ডিজিটালে আপনাদের স্বাগত। আমি সন্তু, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আজকে আলোচনা করব স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন 15 ফেব্রুয়ারি 2022 থেকে আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। তো যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড নেই বা আবেদন করেননি, তো তারা কিন্তু তাদের কাছে একটা সুযোগ আসছে আবার নতুন করে আবেদন করবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড। তো কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি কিন্তু একটা ফর্ম, ডিটেল ফর্ম নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে দেখে নিই বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেই বিষয়ে কিন্তু আপনারা যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু জানতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড। প্রথমেই আপনাদের ভিজিট করতে হবে swasthyasathi.gov.in, এটা স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট। এখানে ভিজিট করলে দেখতে পাবেন এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো প্রথমেই দেখে নিই সেটা, আর আবেদন করতে পারবেন এমন পরিবার যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। পরিবারের কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম, ESI বা সরকারের কোনো হেলথ ইন্স্যুরেন্স এর কোনো স্কিমের আওতায় অন্তর্ভুক্ত নয় এবং সরকারি বা সরকারি সংস্থা থেকে বেতন পান কিন্তু চিকিৎসা ভাতা পান না, এরকম ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবেন। অনেকে বলে যে সরকারি চাকরি করলে পাওয়া যায় না, সরকারি চাকরি করতে পারেন কিন্তু তিনি কোনো হেলথ রিলেটেড ফ্যাসিলিটি পান না, সেক্ষেত্রে কিন্তু তিনি এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনকারী ও পরিবারের সকলের সদস্যের নাম ও ঠিকানা যেমন প্রযোজ্য অর্থাৎ ফর্ম বি পূরণ করতে হবে, মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে, খাদ্যসাথী কার্ড বা আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ জেরক্স দিতে হবে, না থাকলে সরকারি যে কোনো সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে। এবার দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই একটা স্বাস্থ্যসাথী ফর্ম বি কীভাবে পূরণ করবেন এবং জমা দেবেন সেই ব্যাপারে। তো ফর্মটা কীভাবে পাবেন, ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আগে থেকেই ধীরে সুস্থে ফিল আপ করে রাখতে পারবেন। এটা হচ্ছে দেখছেন ফর্ম বি, অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। তো এখানে দেখছেন এখানে অ্যাপ্লিকেশন নম্বর আছে 20 সংখ্যার, এটা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এটা জমা দেওয়ার সময় যে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লেখা হবে এবং ডেটটা, যে ডেটে আপনারা জমা দিতে যাবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট লিখতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে জেলায় থাকেন সেই জেলার নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে তার নামটা লিখতে হবে, পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে, ভিলেজ বা ওয়ার্ড হলে তার নামটা লিখতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে লিখতে হবে, একদম ফুল অ্যাড্রেস দেবেন পিনকোড সহ। তো এদিকে দেখুন মাইনরিটি স্ট্যাটাস ইয়েস অর নো, নো হলে নো দেবেন, ইয়েস হলে ইয়েস। কাস্ট SC ST OBC তিনটেই আছে এখানে, জেনারেলের কথা বলা নেই, কোনোটা যদি জেনারেল হন তাহলে এখানে কোনোটাই ঠিক করার দরকার নেই, বা আপনারা চাইলে জেনারেল লিখেও দিতে পারেন, অসুবিধা নেই। ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, অর্থাৎ এটা যদি কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন কিন্তু কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো ভাতা পান না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা ডিপার্টমেন্টের নাম লিখতে হবে এবং ক্যাটাগরি লিখতে হবে। যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য এখানে NA লিখে দেবেন। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম লিখবেন, অ্যাপ্লিক্যান্টের বাবার নাম ফাদার্স নেম এখানে লিখতে হবে, এ দুটো অবশ্যই নো করতে হবে। যারা মানে কোনো সরকারি কোনো হেলথ রিলেটেড বা ইন্স্যুরেন্স হয় না সেটারই এখানে দেওয়া আছে। এখানে দেখুন পরপর টেবিল আকারে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, মেম্বার নেম, মেম্বার নেম প্রথম 1 নম্বরে দেখুন, এখানে রিলেশনের জায়গা দেওয়া আছে বেনিফিশিয়ারি বা সেলফ অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন, এখানে সেক্স মেল বা ফিমেল যেটা হবে সেটা লিখবেন, বয়স এখানে এজি লিখতে হবে, মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, খাদ্যসাথী আইডি রেশন কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার এখানে লিখবেন, ইফ এনি আছে যদিও বলা কিন্তু আপনারা চেষ্টা করবেন আধার কার্ড নম্বরটা দিয়ে দেয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আধার কার্ডের জন্য অনেক সময় কার্ডের অনেক সমস্যা হয়। তো 2 নম্বরে দেখুন আপনার পরিবারের আর যার যার মেম্বার থাকবে তাদের নাম এখানে, জেন্ডার বা সেক্স এখানে দিতে হবে, তার বয়স এবং রিলেশনশিপ যে আবেদন করছে তার সঙ্গে কী রিলেশন সেটা দিতে হবে, যেমন ওয়াইফ সন ডটার, এরকম করে আপনারা পরপর দিতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু যার যার রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার তার ঘরেই কিন্তু লিখতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ সরল একটা ফর্ম, বিশেষ জটিলতা কিছু নেই, এখানে যতজন মেম্বার আছে সেই মেম্বারদের নাম লিখতে পারবেন।
এবার লিখে এখানে জাস্ট আবেদনকারী সই করবেন। এই সইটা কিন্তু এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এটা কিন্তু অফিসারদের সই হবে, মানে ক্যাম্পে জমা দেওয়ার পরে যে এটা আধার কার্ডের কাজটা হবে সেইখানে সইটা হবে। আপনি শুধু এখানে আপনারা সইটা করবেন, অজয় দাস যে আবেদন করছে তার সই করলেই হবে। এবার এখানে দেখুন, এখান থেকে কেটে কিন্তু এটা আপনাকে রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, অ্যাকনলেজমেন্ট। এখানে আপনারা চাইলে আপনাদের নামটা লিখে নিতে পারেন আবেদনকারীর, তাহলে এখানে ক্যাম্পে সুবিধা হবে, আর নামটা লিখতে হবে না। কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু ক্যাম্পে আপনাদেরকে লিখে দেবে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা এটাই, এই যে দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারটাই কিন্তু ওই ওপরে একবার লিখবে এবং এখানে লিখবে, লিখে ডেট লিখবে, সই করবে, সই করে এটা কিন্তু কেটে আপনাকে ফেরত দিয়ে দেবে অ্যাকনলেজমেন্ট হিসেবে। তো খুবই সহজ সরল ব্যাপার, কোনো জটিলতা নেই। ডকুমেন্ট আপনাকে এই যে দুটো আছে, রেশন কার্ড এবং আধার কার্ড, এই দুটোর কপি জমা দিলেই কিন্তু হয়ে যাবে, কোনো বিশাল কিছু ডকুমেন্টও এখানে লাগছে না, কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট এ ধরনের কোনো কিন্তু সার্টিফিকেট লাগছে না। তবে বন্ধুরা, আপনারা যদি আগে অলরেডি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই, সেটা আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন। যদি এরকম প্রয়োজন হয় কমেন্ট করবেন, তাহলে কীভাবে আপনারা চেক করবেন সেটা আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।